ফেসবুকের মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো ছিল, অর্থাৎ ওয়াচ টাইম, ফলোয়ার্স, এগুলো উঠে যাওয়ার পর আমাদের মোটামুটি সবারই ইন্টারেস্ট আছে যে এখান থেকে কিছু আর্নিং করব। কিন্তু আমরা পরিশ্রম তো অনেক করছি, কিন্তু সেই পরিশ্রম কিন্তু কাজে লাগছে না অনেকেরই, কারণ আমাদের কিছু কিছু সেটিং রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। অনেক ক্ষেত্রে এমন সেটিং আমরা করে রেখেছি বা বাই ডিফল্ট হয়ে রয়েছে, আমরা চেঞ্জ করিনি, যার জন্য কিন্তু আপনার রিচ বাড়া তো দূরের কথা, কমে যাচ্ছে। কারণটা ভিডিওতে আপনি দেখতে পাবেন, পরপর সেটিংগুলো দেখিয়ে দিই। তো আমরা একদিকে যেমন এই ভিডিওতে দেখব যেখানে আপনার এই যে পেজ হোক বা প্রোফাইল, আপনাকে যাতে কেউ ক্ষতি করতে না পারে, আপনার পেজে তার প্রেশার না পড়ে, প্রভাব না পড়ে, অর্থাৎ প্রাইভেসি সিকিউরিটি যেমন থাকবে, ঠিক তেমনি রিচ যাতে ডাউন না হয়, উপরন্তু উপরের দিকে ওঠে, তীরটা সবসময় উপরে থাকে, তার ব্যবস্থা। তো চলুন শুরু করি। আপনি কি করবেন, ফেসবুকটাকে ওপেন করে নেবেন, আপনার পেজ হোক কিংবা আপনার প্রফেশনাল মোড অন করে আপনার প্রোফাইলে আপনি কাজ করুন, যেটা ইচ্ছা করুন। আপনি কি করবেন, দেখবেন এখানে প্রোফাইল বা পেজ, এখানে যখন আপনি ক্লিক করবেন উপরে একটা সেটিং পাবেন। এই সেটিংয়ের এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর অনেক অপশান তো আপনি পাবেনই, কিন্তু মেন যে কাজটা করতে হবে, সবথেকে আমাদের ভয়ের বিষয়, আমরা এটা কিন্তু কেউ সেটিংটা চেঞ্জ করি না। আপনি দেখলেই অবাক হবেন, তবে ভিডিওটা এক্ষুনি বন্ধ করার দরকার নেই, দেখে নিন, তারপরে আস্তে আস্তে সেটিংগুলো করে নেবেন। দেখুন এখানে যখন পেজ অ্যান্ড ট্যাগিং এইখানে ক্লিক করব, একটা খুব ভয়ানক সেটিং যেটা আমাদের চেঞ্জ করার দরকার আছে, যে হু ক্যান পোস্ট অন ইওর পেজ বা প্রোফাইল, এই প্রথমটায়, যে আপনার পেজে বা প্রোফাইলে পোস্ট কারা করবে। এখানে যদি এভরিওয়ান করা থাকে, সেটা তো মুশকিল, কতটা মুশকিল আপনি বুঝতে পারছেন। কারণ কেউ যদি উল্টো পাল্টা কন্টেন্ট দিয়ে দেয়, তাহলে তো আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার তো কোনো কিছুতেই সাফল্য আসবে না। এখানে অনলি মি ছাড়া কোনো অপশান নেই, এখানে অনলি মি অবশ্যই করে দেবেন, এটা কিন্তু খুব মারাত্মক। এই ভুলটা বাই ডিফল্ট হয়ে থাকে হয়তো অনেকের, আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন। আর এই ট্যাগিংয়ের ক্ষেত্রে নিচে দেখুন রিভিউইং, এই যে নিচের অপশানটা, এই জায়গাটায় এই দুটোকে অন করে দেবেন, অবশ্যই মনে করে অন করে দেবেন। কারণ আপনি কোনো একটা মানে কেউ আপনাকে ট্যাগ করলো, তাদের রেকমেন্ডেশানে যাবে, তাদের বন্ধু সার্কেলে যাবে, আপনি ট্যাগ করছেন আর আপনাদের বন্ধুরাও ট্যাগ করছে, এবার এই যে ট্যাগ ট্যাগ খেলা বা বিষয়বস্তু হচ্ছে, বোঝার আছে যে উল্টোপাল্টা কোনো বিষয়বস্তু যদি এখানে ঢুকে যায়, তাহলেও কিন্তু তার প্রেশার আপনাকেই বহন করতে হবে, আপনার পেজ বা প্রোফাইলে তার প্রভাব পড়বে। অর্থাৎ অন্যরা কিছু একটা খারাপ কিছু করলো, তার এফেক্ট কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে পড়বে। কাজে এই দুটোকে অন করে দিন। অন করলে কী হবে, আর কেউ কিছু করুক, আপনাকে আগে নোটিফিকেশান দেবে, আপনি পারমিশান দিলে তারপর সেটা অ্যালাউ হবে। কাজেই এ দুটো অন করে অবশ্যই রাখবেন। এখান থেকে বেরিয়ে আসার পর আমাদের যেটা মেনলি দেখতে হবে, আমরা তো এত পরিশ্রম করব আর্নিং করার জন্য, কিন্তু আমাদের এই যে পরিশ্রম সেটা সঠিক ওয়েতে যাচ্ছে কিনা সেটা দেখব কোথায়। সেটা দেখার জন্য এখানে দেখুন পেজ সেটআপ যে অপশানটা রয়েছে, এই পেজ সেটআপের ভেতরে একবার যাব। গিয়ে এখান থেকে আমাদের যে পেজ স্ট্যাটাস কেমন রয়েছে এটা হয়তো আমরা জানি, তবুও মাঝে মাঝে এসে দেখবেন যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এইটা শো করছে কিনা। এবং এখান থেকে বেরিয়ে এসে আমাদের মেন যেটা ব্যাপার, আমরা যখন কোনো একটা পোস্ট করব, কোনো একটা ভিডিও আপলোড করব, কোনো একটা রিলস দেব, সেটা তো রেকমেন্ডেশানে যেতে হবে, তাই না? তাহলেই তো বহু মানুষের কাছে যাবে, ভাইরাল হওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে ফেসবুক আপনার পোস্টটা আদৌ রেকমেন্ডেশানে দেবে তো, সেটাও আগে চেক করে নেওয়া দরকার, বেকার খেটে তো কোনো লাভ নেই। তার জন্য পেজ রেকমেন্ডেশান এখানে যখন আসবেন, এখানে দেখুন রেকমেন্ডেশানের কিছু রুলস রয়েছে, এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন যে কোন ভিডিওগুলো রেকমেন্ডেশানে পাঠাবে ফেসবুক এবং কোনগুলো পাঠাবে না, বিশেষ করে কোনগুলো পাঠাবে না, সেটা আগে আপনার জানতে হবে। এখানে দেখুন যে সেন্সিটিভ অর লো কোয়ালিটি, এই ধরনের ভিডিও আপনি আপলোড করবেন না, করলে কোনো লাভ নেই। ক্লিক বেট কিংবা গিভওয়ে, এই জাতীয় ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। ফলস আর মিসলিডিং ইনফরমেশান, ভুলভাল তথ্য, বা আপনি কোনো, এখানে দেখুন নিচে একটা লেখা আছে যে ফেক আইডি বা এই জাতীয় যে বিষয়গুলো, লো কোয়ালিটি ওয়েবসাইট,
এই জাতীয় ব্যাপারগুলো, তারপরে খারাপ কন্টেন্ট, ঠিক আছে, তারপরে ফাইন্যান্সিয়ালের উপরে কিছু, এইগুলো অ্যাভয়েড করে যান। এখানে পরিষ্কার লেখা আছে, এগুলো একটু দেখে নেবেন, ডিটেলস বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো এইগুলো করে কোনো লাভ নেই, কারণ আপনি যতই পরিশ্রম করেন রেকমেন্ডেশান ফেসবুক দেবে না। এখান থেকে বেরিয়ে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমরা তো পোস্ট করছি কোনো কিছু, তো পোস্টের ক্ষেত্রে দেখে নেবেন যে সেই পোস্টটা পাবলিকের কাছে পৌঁছাচ্ছে কিনা। এখানে দেখুন পাবলিক পোস্ট তাদের কাছে যাচ্ছে কিনা দেখে নেবেন, এই জায়গাটা একবার চেক করে নেবেন যে পাবলিক হওয়া উচিত, এবং অ্যালাও ভিজুয়াল সার্চ অন ইয়োর পোস্ট এটা যেন অন থাকে। ঠিক তেমনিভাবে স্টোরিজের ক্ষেত্রেও আপনি দেখে নেবেন যে সব কটা টিক রয়েছে কিনা, এবং সেই একই সাথে আপনি দেখে নেবেন রিলসের ক্ষেত্রেও এটা অন রয়েছে কিনা, ঠিক আছে। কারণ আপনার যখন রিলস অন্যরা শেয়ার করবে তখনই তো রিলসের যে রিচ আরও বাড়বে, তাই না, এবং তাদের স্টোরিজে যখন শেয়ার হবে। তো এখানে অবশ্যই এগুলো দেখা উচিত, এবং ফলোয়ার্স অ্যান্ড পাবলিশ কমেন্ট যেগুলো আছে সব এখানে পাবলিক করা আছে কিনা সেটা একবার অবশ্যই চেক করে নেবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার যে পেজ বা আপনি যে প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করছেন, রিলস বানাচ্ছেন, সেটা কোন ক্যাটাগরি। কারণ উল্টোপাল্টা এদিক ওদিক সেদিক ভিডিও যখন আপলোড করবেন ফেসবুক নিজেই কনফিউজড হয়ে যাবে কাদের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। কাজে এখান থেকে যে ক্যাটাগরিগুলো রয়েছে, কিংবা আপনি যদি সার্চ করে আপনার কোনো ক্যাটাগরি চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এবং এখানে যে ডিজিটাল ক্রিয়েটর বা এই সমস্ত যে যা কিছু রয়েছে, আর্টিস্ট, ব্লগার, অ্যাক্টর, যেটা ইচ্ছা আপনি যদি অরিজিনালটা দিতে পারেন যার উপরে আপনি কাজ করছেন সেটা কিন্তু করবে। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনি ফেসবুকের পেজ কিংবা প্রোফাইলে কাজ করতে যাচ্ছেন তখন আপনার যে পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে রেখেছেন সেক্ষেত্রে একদম ভালো করে দেখে নেবেন যে আপনি সঠিক ইনফরমেশানগুলো দিয়ে রেখেছেন কি না। ওগুলো সঠিক ইনফরমেশান দিন, প্রয়োজনে আপনি যদি কাউকে না দেখাতে চান অনলি মি করে দিন বা প্রাইভেট করে দিন, সব ঠিক আছে, কিন্তু ফেসবুকের কাছে যেন অরিজিনাল ইনফরমেশানই থাকে, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এক্সেট্রা। কারণ কোনো কারণে যদি কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানে যাবে, কিংবা মনিটাইজেশানের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপরও যখন আর্নিং শুরু হবে তখনও কিন্তু আপনার প্রয়োজন হবে ওই সমস্ত ডেটাগুলোর, যেগুলো আপনি ফেসবুকে দিয়ে রেখেছেন, তার সাথে আপনার যে সরকারি ডকুমেন্ট রয়েছে আপনার, আপনি যে দেশে থাকেন তার যে পরিচয়পত্র বা ডকুমেন্টগুলো রয়েছে সেখানে যেন একই থাকে। তা না হলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার সব ঠিক আছে কিন্তু ওই ভুলগুলোর জন্য আপনি মনিটাইজেশান পাচ্ছেন না বা আপনি আর্নিংটা পাচ্ছেন না। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।